অ্যাকচুয়ালি ওরা আজকে আপনারা জানেন তিন দিন ধরে ওরা এরকম করছে গত পরশুদিন রাতেও আসছিল তিনটার সময় এসে পাঁচটার সময় সাড়ে পাঁচটায় গিয়েছে গতকালকেও আসছিল আজকে তিনটা থেকে ওরা এই বাসায় মানে অবস্থান করছিল তারপরে আমার একটা স্টাফকে তুলে নিয়ে গেছে তার যারপর আজকে ওর আবার আরেকটা বাড়ি আছে সেই বাড়িতে ওরা হামলা করেছে মানে রেটেড করে ওই বাড়িতে খুঁজে পায় না এবার আরেকটা বাড়িতে গেছে ওখান থেকে তারপরে ওকে নিয়ে গেছে কিন্তু আমি তার আগ থেকে আগে পরে মানে যোগাযোগ করতে পারিনি ওর সাথে যে খালি মানুষের কাছে শুনলাম যে গাড়ি এসে নিয়ে গেছে পুরো এলাকাটা একদম পুরো আমাদের এই শহীদবাগ শাহজাহানপুর এলাকাটা পুরো মানে একদম অবরুদ্ধ আজকে কয়দিন ধরে মানে রেখেছে তো আজকে তো সারাদিন আজকে দুপুর থেকেই এরকম তো নিয়ে গেছেন কোন মামলা নিয়েছে তো বলতে পারবো না মামলা তো নতুন মামলাও দিল অনেকগুলো মামলা দিয়েছে পুরান মামলা অনেক আছে যেগুলো জামিনে ছিলেন উনি আর এখন তো নতুন মামলা দিয়েছে আর এখন ওরা তো এখন টিভিতে দেখলাম যে গ্রেপ্তার দেখিয়েছে আমি ওর সাথে কোনো যোগাযোগ করতে পারিনি আর নতুন মানে কোন মামলায় নিল সেটাও আমি জানি না আর আমি ওদের সঙ্গে অনেক কথা বলার চেষ্টা করি আমি অনেক ফোন করেছি ফোনও রিসিভ করে নাই কিন্তু বিকালে আমি আমার সাথে ওদের কন্ট্যাক্ট হয়েছিল তখন আমি বললাম তোমরা যদি দেখতে চাও দেখে যাও ঘুরে এসে বাসার যদি দেখতে চাও বাসায় আছি আর চা খেতে চাইলেও চা খেয়ে গেছে তখন ওরা ছিল ওই বাইরে থেকে কিন্তু বাসায় ওরা ঢুকে নাই তখন কিন্তু এখন আমার একটা স্টাফকে তুলে নিয়ে চলে গেছে বিকাল দুপুর তিনটা থেকে ছিল ওরা ওরা এখান থেকে মনে হয় আট কটা সাড়ে সাতটা সাতটা সাড়ে সাতটায় গেছে আর ওকে মনে হয় আটটার সময় গ্রেপ্তার করছে মানে পাঁচ মিনিটের মধ্যে আমার সাথে কথা হয়েছে একবার কথা হলো যে ওর বাসা ঘিরে ফেলেছে আমি বললাম তুমি কোথায় আর আর ফোন পেলাম না এইটাই ওর সাথে আমার কথা হয়েছে এখন তো আমার তো কোনো কন্ট্যাক্ট করতে পারিনি মানে ওরাও আমাদেরকে কিছু বলে নাই এখন মামলা তো অনেকগুলো মামলার মধ্যে ওর নাম আছে দেখলাম তো এখন হয়তো মামলাগুলো দিবে পরে যেমন ওরা তো অনেক সিনিয়র নেতা ওদের নামে নাম দিয়ে দিয়েছে আর অজ্ঞাত নামা তো থাকেই এখন ছেলে পেলেদের নামে সেগুলোও দিবে এই সরকার যে যদি মনে করে এত ভয় পাচ্ছে কেন এই যে নেতাদের যে এইভাবে সিনিয়র নেতৃবৃন্দকে গ্রেপ্তার করে মুখ বন্ধ করে রাখবে তো এখন তৃণমূলও তো রুখে দাঁড়িয়েছে দেশের সাধারণ জনগণও রুখে দাঁড়িয়েছে ভয় পেলে ভয় পায় জন্য এরকম করছে ভয় না পেলে তো এরকম করতো না তারা যদি এত উন্নয়ন করেছে এত জনপ্রিয় তাহলে তো এরকম করার কথা ছিল না তারা একটা সুন্দর একটা নির্বাচন দিত বের হয়ে আসতো কিন্তু তারা জানে যে সুষ্ঠু একটা নির্বাচন তারা করতে পারবে না কারণ সে নির্বাচনে তারা জয়লাভ করবে না সেই জন্যই এটা ভয় পেয়ে এটা এটা আমার মনে হয় আর এখন আমার মুখ তো বন্ধ করা যাবে না আমরা একটু সত্যি কথা বলতে পারি না ভাই বললেই একটা মামলা দিয়ে দিবে হামলা হয়ে যাবে এখন যত গ্রেপ্তারই হোক এখন আমরা তো একবার বলেও ছিলাম যে আমরা গণগ্রেপ্তার হই আমরা একটু সবাই মিলেই জেলে যাই তো এটা কোনো আন্দোলন প্রভাব ফেলবে না কারণ একজন মানে তৃণমূলের একজন কর্মী শহীদ জিয়ার সৈনিক তো এখন যেভাবে গুলি করে মারছে আজকে দেখছেন আপনারা কিশোরগঞ্জে দুইটা বাচ্চাকে আমাদের মেরেছে একজন একজন ছাত্র দল একজন শ্রমিক দলের মেরেছে এর গুলি করে মেরে ফেছে পাখির মতো তো এখন এই গুলি করছে ওরা তো যখন বাসা থেকে বের হয় মাকে বলে আসে মা এটাই হতো তোমার সাথে শেষ দেখা বা বউকে বলে আসে এটাই হতো শেষ দেখা বোনকে বলে আসে তো এখন নেতৃবৃন্দ ওই জায়গায় নাই যে নেতা নেতৃশূন্য তো নেতৃত্ব শূন্যও যদি হয়ে যায় ওই কর্মী নেয় নেতৃত্বের জায়গা দখল করবে যেটা এখন যে অবস্থায় এনে দাঁড় করিয়েছে এই সরকার এখন আমি মনে করি যে অবিলম্বে মির্জা আব্বাস মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ নেতৃবৃন্দের নামে যে মামলা হয়েছে মামলা প্রত্যাহার করবে এবং তাদের সসম্মানে ছেড়ে দিবে এবং সরকার একটা সুন্দর একটা পরিবেশ সৃষ্টি করে নির্বাচনের জন্য একটা তত্ত্বাবধায়ক সরকার গঠন করবে